বন্ধু, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমি বানাবো সেমাই পিঠা। এখানে আমি 200 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, 2 টেবিল চামচ চিনি, 1টা ডিম, 1 কাপ নারিকেল, 3টা এলাচির গুঁড়ো নিয়েছি। এখন আমি প্রথমে সেমাইটা ভালো করে ভেঙে নেব, গুঁড়ো করে নেব এভাবে। ডিম, নারিকেল, এলাচি গুঁড়ো, এখন ভালো করে মিক্সড করব। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কাপের মধ্যে এভাবে দিয়ে এটার শেপ করে নেব। এখন আমি এভাবে এই হয়ে গেল আমার সেমাই পিঠা শেপ। এখন আমি এগুলো তেলে ভাজবো। এখন আমি পিঠাগুলো হালকা তেলে ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে। একপাশে লাল হয়ে গিয়েছে। পিঠাগুলো উঠিয়ে দিবে। পাশে লাল হয়ে গেলে নামিয়ে গেল। এই হয়ে গেল আমার সেমাই পিঠা তৈরি করা। এটা বাসায় সহজেই তৈরি করা যায় এবং খুবই মজাদার একটা।